কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে এখন লাখো মুসল্লির ভিড়। ইজতেমায় দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে মুরব্বিদের বয়ান শুনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে আখেরি মোনাজাতকে সামনে রেখে ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নাজমুল হুদা তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে শনিবার বাদ ফজর থেকে লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে বয়ান শুরু করেন মুরব্বিরা। পবিত্র কোরআন হাদিসের আলোকে এই বয়ান চলবে রাত পর্যন্ত। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 55তম বিশ্ব ইজতেমা। মোনাজাতে শরিক হতে ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইমান, আমল, আখলাক ও দিনের পথে মেহনতের উপর বয়ান করা হচ্ছে। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করছেন সবাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দুনিয়াতে রেখে গেছিলেন, ওই দিনের উপর মানুষ চলনেওয়ালা হয়ে যায়, উঠনেওয়ালা হয়ে যায়, এইটাই আমাদের মূল মাকসাদ। এরা দ্বারা আমাদের জীবনের যে মুসলমানিত্ব রক্ষা হচ্ছে, যেটা আমাদের জিন্দগির আসল মাকসাদ। দুনিয়ার কোনো কিছুর থেকে কোনো কিছু হাসিল করা যায় না, হাসিল হওয়ার একমাত্র তরিকা হচ্ছে ওই আল্লাহ তাআলার বিধানকে মানা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলা। আখেরি মোনাজাত উপলক্ষে পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের ইউনিটগুলির সাথে সবার সাথে সমন্বয় করে আগামীকালকে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিরা যাতে নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারে, আমরা তার জন্য যা যা করা দরকার মাননীয় পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তার নির্দেশক্রমে আমরা সব ব্যবস্থা গ্রহণ করছি। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহ সহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।